হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো পুরুলিয়ার একটি হিস্টোরিক্যাল প্লেস দেউলঘাটা। তো চলুন যেতে যেতে কথা বলা যাক। পুরুলিয়া রাঁচি রোড ধরে চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যে। বন্ধুরা, আজ যেখানে যাচ্ছি সেখানে নাকি প্রায় 2000 বছরের পুরনো কিছু বৌদ্ধ মন্দির আছে। পুরুলিয়াতে থেকেই এখনো পর্যন্ত যাওয়া হয়নি, তাই ভাবলাম আজ গিয়ে দেখে আসি। তাই আপনারাও যদি এখনো পর্যন্ত না গিয়ে থাকেন, তাহলে আমি আপনাদের পুরো দেউলঘাটা ঘুরে দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি গর্জয়পুর। গুগল ম্যাপে বিভিন্ন রাস্তা দেখা যাচ্ছিল, কিন্তু লোকাল লোকেরা বলল ওই রাস্তাগুলি এখন ঠিক নেই, তাই তাদের কথা মতো রেল লাইনের বাম পাশের রাস্তাটা ধরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর ডান দিকে সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব দেউলঘাটা। এখন আমরা চলে এসেছি দেউলঘাটা, আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই পুরনো মন্দিরগুলি। চলুন পুরনো দেউলঘাটাটা আপনাদের ঘুরিয়ে দেখাই কেমন।
দেউলঘাটার মন্দির নিয়ে প্রথম উল্লেখ পাওয়া যায় ছটনাগপুরের কমিশনার লেফটেন্যান্ট কর্নেল ইটি ডালটনের লেখায় নোটস অন এ ট্যুর ইন মানভূম ইন 1864-1865 প্রবন্ধে। ডালটন তার প্রবন্ধে উল্লেখ করেছেন যে উনি পুরুলিয়ার জয়পুর গ্রামের 4 মাইল দক্ষিণে কাঁসাই নদীর ডান দিকের পাড়ে বোড়াম গ্রামের সন্নিকটে অনেক পাথর ও ইটের ভগ্নাশেষের মধ্যে 3টি সুবিশাল ইটের তৈরি মন্দির দেখেছিলেন। হাতির মুখের মতো আকৃতি বিশিষ্ট একটি শিলা দেখা যাচ্ছে, যেটি মন্দিরটির সঙ্গে অ্যাটাচড আছে। অনেকটা হাতির মতোই দেখতে। এখানে দাঁতের কিছু আকৃতি করা আছে, একটা সুরের মতো। ডালটন 3টি মন্দিরের মধ্যে সবচাইতে উঁচু মন্দিরটির উচ্চতা 60 ফুট ধার্য করেন। ডালটন এও উল্লেখ করেছেন যে এই মন্দিরটি যে ইট দিয়ে তৈরি তা এতটাই নিখুঁত যে মনে হয় যেন কোনো যন্ত্রের সাহায্যে এগুলি তৈরি করা হয়েছিল। ইটগুলি এত নিখুঁতভাবে বসানো আছে যে দুটো ইটের মাঝখানে একটি ছুরির ফোলা ঢোকানোরও জায়গা ছিল না। মন্দিরগুলি সব পূর্বমুখী। ডালটন মন্দিরগুলির গর্ভগৃহে কোনো বিগ্রহ দেখতে পাননি, তবে সর্বোচ্চ মন্দিরের দেয়ালে উনি জল নিকাশির জন্য পাথরের নির্মিত চোঙ দেখতে পেয়েছিলেন। এছাড়াও তিনি অসংখ্য পুরনো যুগের মূর্তি সেখানে দেখতে পেয়েছিলেন, যেগুলি এখনও দেউলঘাটাতে সংরক্ষিত আছে। চলুন মূর্তিগুলি আপনাদেরকে দেখাই। এখানে আপনি যেখানে সেখানে ছড়ানো ছিটানোভাবে এই ধরনের বিভিন্ন স্ট্রাকচার বিশিষ্ট মূর্তি পেয়ে যাবেন, যাতে বিভিন্ন ধরনের কলাকৃতি খোদাই করা আছে।
এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা একটা মন্দির ছিল যা 2002 সালে ধসে পড়ে যায়, যার এইটুকু ধ্বংসাবশেষ এখন এখানে অবশিষ্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের মনে যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন।